হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তনের শেষ দিন, মানে আজ হচ্ছে কুঞ্জ বর্ণন। তো কীর্তন শুরু হয়ে গেছে বাইরে, আমি এখানে রেডি হয়ে গেছি। তো আজকে বাড়ির সবার মন খারাপ, বাড়ির সবার বলে নয়, শুধু যে বাড়ি সবার সেটা নয়, পুরো গ্রামের মন খারাপ, কারণ আজকেই এই সংকীর্তন শুরু হয়ে গেছে। আর কীর্তন শেষ হলেই মহাপ্রসাদ বিতরণ, তারপরেই এই বছরের মতো শেষ। তো সেই জন্য খুব একটু মনটা ভালো নেই, আর মানে এই কদিন একদম জমজমাট হয়েছিল, পুরো বাড়ি, পুরো গ্রাম, সারা গ্রাম একদম জমজমাট হয়েছিল। আমাদের মনসা মন্দির পুরো জমজমাট হয়েছিল। তো আজকে বিকেল থেকে পুরো একদম ফাঁকা হয়ে যাবে সব কিছু, তো সেই জন্য মনটা অনেকটা খারাপ হয়ে আছে। তো যাই হোক, এখন বাইরে যাব, রেডি হয়ে গেছি, বাইরে যাব। কীর্তন গান শুরু হয়ে গেছে, তো সেখানে এখন যাব। আর আমার শ্বশুর মশাই এসেছেন কালকে, তো সেই জন্য কালকে এসেছেন, আজকের দিনটা থাকবেন, তারপর কালকে আবার সকালে চলে যাবে, তো আমাকেও নিয়ে চলে যাবে, তো আমাকে শ্বশুর বাড়ি ফিরে যেতে হবে। তো সেই জন্য আরো মনটা একটু ভারী হয়ে আছে। তো যাই হোক, চলো কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে।
সব অনুষ্ঠান শেষ হয়ে গেল আমরা মহাপ্রসাদ খেয়ে নিলাম এখন এবার ফ্রেশ হয়ে গেছি একদম আর এবার একটু ঘুম দেব লম্বা ঘুম তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না কালকে আমি ফিরে যাচ্ছি শ্বশুরবাড়ি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আজকের মতো টাটা